গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমি ক্লাসে আছি এজি স্যার লেকচারার ডিপার্টমেন্ট অফ বায়োলজি সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা প্রথম পত্র শুরু করেছি এবং সেখানে আমরা আলোচনা করছিলাম বেনথাম ও হোকারের শ্রেণীবিন্যাস বেনথাম বকার শ্রেণীবিন্যাসের আমরা একটি ক্লাস করেছি সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে উদ্ভিদ জগৎ যাকে দুইটি উপজগতে ভাগ করা হয় একটি হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া অপরটি হচ্ছে ফ্যানারোগ্যামিয়া ক্রিপ্টোগ্যামিয়া যাকে আরও তিনটি বিভাগে ভাগ করা যায় একটি হচ্ছে থ্যালোফাইটা দ্বিতীয়টি ব্রায়োফাইটা এবং তৃতীয়টি টেরিডোফাইটা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনায় থ্যালো ফাইটা যেটাকে আরও দুইটা শ্রেণীতে বিভক্ত শৈবাল ও ছত্রাক এই বিষয়গুলো বা এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা সবাই ক্লাসটি দেখেছ সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা শুধু দেখলেই হবে না ক্লাস দেখার পরে তুমি যেহেতু এখন পর্যন্ত তোমাদেরকে কোনো ক্লাসওয়ার্ক দিচ্ছি না তোমরা নিজেরাই বাসায় যা পড়ছো বা যতটুকু ক্লাস করছো নিজেরা শেখার জন্য হলেও সেটা নিজেরা খাতায় তুলে ফেলবে বা পড়বে তারপর খাতায় লিখবে সেটা তোমার যত বেশি অভ্যাস করতে পারবে তত তোমার পড়াটা তত বেশি মজবুত হবে তত এটার গাঁথুনি শক্ত হবে তো যাই হোক আজকে আমরা পড়ব বিভাগ দুই ব্রায়োফাইটা ও তৃতীয় বিভাগ ট্রেডো ফাইটা এই দুটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ব্রায়ভিটা নিয়ে আলোচনা করছিলাম এটি ক্রিপ্টোগেমিয়া উপজগতের অধীনস্থ একটি বিভাগ ক্রিপ্টোগেমিয়ার অধীনে যে সকল উদ্ভিদ আছে তাদেরকে সবাইকেই বলা হয় ক্রিপ্টোগ্যামস ওকে তো তার মধ্যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস তো তোমার স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে স্যার কেন থ্যালোফাইটাকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলা হয় না কেন ব্রায়োফাইটা বা টেরিডোফাইটাকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলা হয় আমি এখন ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব এবং বৈশিষ্ট্যগুলো আলোচনার পরে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনে নাও তো ব্রায়োফাইটার যদি প্রথম বয়স্টর দিকে আমরা তাকাই তোমরা স্ক্রিনে কতগুলো ব্রায়োফাইটার উদ্ভিদ দেখতে পাচ্ছ কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছ তো ব্রায়োফেটার শ্রেণীর বিভাগের যে উদ্ভিদগুলো আছে তাদেরকে সাধারণত মসবর্গীয় উদ্ভিদও বলা হয় মস তোমরা এখানে মসের ছবিও দেখতে পাচ্ছ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি আমরা দেখি সাধারণত এদের দেহকেও মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না অর্থাৎ এদের দেহে মূল কাণ্ড বা পাতা নেই ওকে এদের দে আলাদাভাবে মূল বা কাণ্ড বা পাতা নেই তো এখানে ছবিতে দেখা যাচ্ছে আর ডান পাশের একটি ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হাতে একটা ছোট্ট গাছের মতো অংশ আছে যেটির থেকে কিছু লম্বা অংশ বের হয়ে আছে সেটি কি মাটির নিচে থাকে বা না এটা আসলে মাটির নিচে থাকে না তো এই উদ্ভিদগুলো কি মাটিতে জন্মায় না হ্যাঁ ওই উদ্ভিদগুলো মাটিতে জন্মায় তাহলে মাটিতে জন্মায় উদ্ভিদ সেখানে মূল নেই তাহলে সেটা মাটির সাথে কীভাবে আটকে থাকে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন আসে তো এই উদ্ভিদগুলোর যারা ব্রায়োফাইটটা তাদের মূল থাকে না কিন্তু মূলের বদলে থাকে রাইজয়েড ওকে তাহলে রাইজয়েড কি রাইজয়েড অনেকটা মূলের মতোই বা মূলের মতো দেখতেই কিছুটা কোকরানো বা নলাকার মতো অংশ ঠিক আছে কোকরানো বান এলাকার তন্ত্র মতো অংশ যা দেখতে অনেকটা মূলের মতোই ঠিক আছে মূলের কাজকে একটু চিন্তা করে দেখো তো মূল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ মাটি থেকে শোষণ করে এখানে রাইজোয়েডও দেখা যায় কিছুটা পুষ্টি উপাদান বা খনিজ উপাদান কিছুটা পানি সেই মাটি থেকে শোষণ করছে কিন্তু রাইজয়েড মূলের মতো এত দক্ষভাবে কাজটি করতে পারে না ঠিক আছে যে কারণে রাইজয়েড কখনো মূলের বিকল্প হতে পারে না ঠিক আছে অর্থাৎ উন্নত শ্রেণীর উদ্ভিদ মানে সেখানে মূল থাকবে আর অনুন্নত শ্রেণীর উদ্ভিদ যেমন ব্রায়োফাইটা সেখানে মূল নেই সেখানে আছে রাইজয়েড ঠিক আছে রাইজয়েড যদিও পানি বা খনিজ লবণ বা পুষ্টিপ্রধান শোষণ করতে সক্ষম কিন্তু সেটা মূলের মতোভাবে নয় বা মূলের মতো এত হবে নয় তাই রায়জয়েড কখনোই মূলের মতো বা মূলের জায়গাটি নিতে পারে না যাই হোক পরবর্তী বৈশটি খেয়াল করো ব্রায়োফাইটা বিভাগের যে উদ্ভিদগুলো আছে তাদের ভ্রূণ সৃষ্টি হয় ঠিক আছে একটু খেয়াল করো আগের বিভাগ অর্থাৎ থ্যালোফাইটাতে কিন্তু সৃষ্টি হতো না কিন্তু এখানে সৃষ্টি হয় অর্থাৎ গ্যামিট ও স্ত্রী গ্যামিট এই দুইটির মিলন ঘটে ঠিক আছে এই দুটির মিলন ঘটবে দুইটা গ্যামিটের যে যেহেতু মিলন ঘটছে তাহলে যে জাইগোট তৈরি হবে সেটি অবশ্যই বহুকোষী ওকে এবং সেখান থেকে সেই জাইগোটটি তোমার পরবর্তীতে যখন বিভাজিত হবে ভ্রূণ তৈরি করবে ভ্রূণটি বহু হবে এবং এই ভ্রূণটি সাধারণত স্ত্রী জননাঙ্গের ভেতরে অবস্থান করে আবার বরিশ খেয়াল করো যে এদের ভাস্কুলার টিস্যু নেই আমি আগেও বলেছি যারা একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ তাদের সাধারণত পানি পরিবহন করার জন্য জাইলেম টিস্যু বা খাদ্য পরিবহনের জন্য ফ্লোয়েম টিস্যু থাকে না এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে আমরা সমন্বিত হবে বা একত্রিত হবে বলে থাকি ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু এই টিস্যুগুলোর অধীনেও আরও বেশ কিছু কোর্স রয়েছে তোমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছো অবশ্যই সেগুলো আমরা হয়তো পরবর্তীতে যখন টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টি আলোচনা করব আমরা আরও বিস্তারিতভাবে পড়াশোনা করব। তো দেখাই যাচ্ছে ব্রায়াফাইটার বিভাগের যে উদ্ভিদগুলো আছে সেখানে ভাস্কুলারটি শুনেই অর্থাৎ জাইলেম বা ফ্লোয়েম ওদের থাকে না আচ্ছা এই গেল ব্রায়োফাইটার সমূহ আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো শুনলাম এবার আমরা টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো দেখব এবং তারপরে আমরা জানব যে কেন আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলি টেরিডোফাইটা খেয়াল করে দেখো থার্ড ফাইটার বয়িষ্ঠগুলোর দিকে যদি আমরা একটু তাকাই এদের দেহকে কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা সম্ভব ঠিক আছে অর্থাৎ এদের মূল কাণ্ড এবং পাতা এই তিনটাই উপস্থিত রয়েছে বা তিনটাই পাওয়া যায় একটু যদি খেয়াল করো তোমার এই স্ক্রিনের যে ছবিগুলো ভেসে উঠছে এই ছবিগুলোর সর্ব বামের নিচ দিকের যে ছবিটা এটি একটি টেরিস উদ্ভিদ টেরিস এক ধরনের টেড অফ বিভাগের অন্তর্গত বা টেড ফাইট তুমি এখানে পাতা দেখতে পাচ্ছ মূল তো বুঝতেই পারছো যেহেতু গাছটি মাটিতে রয়েছে তাই মূল অবশ্যই মাটির নিচে প্রথিত অবস্থায় রয়েছে কিন্তু কাণ্ড কিন্তু দেখা যাচ্ছে না এদের কাণ্ড খুবই সংক্ষিপ্ত এবং খুব ছোট যেই কাণ্ডকে আমরা সাধারণত রাইজোম বলে থাকি কাণ্ডটি এখান থেকে দৃশ্যমান নয় তো তার মানে এই নয় কিন্তু যে কাণ্ড নেই অবশ্যই কাণ্ড আছে অর্থাৎ এদের দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা সম্ভব এবং এদেরও সৃষ্টি হয় অর্থাৎ এদেরও দেখা যাচ্ছে দেহের যে অংশ থেকে ঠিক আছে যে যে অংশ থেকে তোমার পুং গ্যামিট বা স্ত্রী গ্যামিট ক্ষরিত হচ্ছে সেই দুটা মিলে আবার কী তৈরি করছে যাই করছে এবং সেটা পরবর্তীতে ভ্রূণে কনভার্ট হচ্ছে ভ্রূণে তৈরি হচ্ছে এবং এদের সৃষ্টি হয়ে থাকে একটু যদি আমরা খেয়াল করে দেখি একটু যদি আমরা খেয়াল করে দেখি যে এদের ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু আছে ঠিক আছে তাহলে ভাস্কুলার টিস্যু থাকার মানে কি ভাস্কুলার টিস্যু থাকার মানে হচ্ছে এই উদ্ভিদগুলোর মধ্যে জাইলেম টিস্যু এবং ফ্লুয়েম টিস্যু আছে অর্থাৎ এই উদ্ভিদগুলো খাদ্য ও পানি পরিবহনের সুব্যবস্থা রয়েছে এই উদ্ভিদগুলোতে খাদ্য ও পানি পরিবহনের সুব্যবস্থা রয়েছে খেয়াল করে দেখো আমাদের মানুষ বা আমরা যারা প্রাণী আছি আমাদের দেহে কিন্তু খাদ্য পানি পরিবহনের জন্য কি আছে আমাদের বিভিন্ন ধরনের রক্ত নালিকা আছে শিরা ধমনী কৌশিক জালিকা যার মধ্য দিয়ে প্রতিনিয়ত র তোমার রক্তের মধ্য দিয়ে খাদ্য পানি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হরমোন আর বিভিন্ন কিছু পরিবাহিত হচ্ছে উদ্ভিদ দেহে কিন্তু এরকম কিছু নেই তাই যে সকল দেহে খাদ্য এবং পানি পরিবহনের জন্য এরকম ভাস্কুলার বান্ডেল আছে বা জাইলেম ফ্লোয়েম আছে তাদেরকে অবশ্যই আমরা উন্নত শ্রেণির উদ্ভিদ বলতেই পারি এবং আরেকটু খেয়াল করলে দেখবে যে এদের জর্ণাঙ্গ বহুকোষী এবং জটিল প্রকৃতির আমরা আগেও দেখেছি যে থ্যালোফাইটাতে দেখেছি যে এদের থ্যালোভাইটার উদ্ভিদের উদ্ভিদগুলোর জর্ণাঙ্গ ছিল এক কিন্তু যারা টেইডোফাইট তাদের জর্ণাঙ্গ সাধারণত বহু খুশি হয়ে থাকে অর্থাৎ টেইডোফাইটের যে অংশে টেইডোফাইটের যে অংশে দেখা যায় তোমার পুং গ্যামিট বা স্রুই গ্যামিট ঠিক আছে যেটাকে আমরা বলছি পুং গ্যামিট বা পুং কোশ বা স্ত্রীজর্ণ এগুলো ধারণ করা যে অংশগুলো সেগুলো সাধারণত বহু খুশি হয় এবং টেডোফাইটদের বা ব্রায়োফাইটদের যে পুং জরণ কোষ ধারণকারী যে অংশ পুং কোষ ধারণকারী অংশ সেটাকে আমরা বলি বা পুং জর্ণাঙ্গ যেটা সেটাকে আমরা বলি অ্যান্থ্রেডিয়াম এবং যে স্ত্রী জনন কোষ উৎপাদনকারী অংশ বা যেটাকে আমরা স্ত্রী স্ত্রীজর্ণাঙ্গ বলি সেটির আরটি নাম হচ্ছে আর কি গোনিয়াম। তো এই আর কি বা অ্যান্থ্রেডিয়াম এই অংশগুলো সাধারণত বহুকোষী হয়ে থাকে এবং এদের গঠন কিছুটা জটিল প্রকৃতির আমরা যখন ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায়গুলো পড়বো তখন আমরা এই বিষয়ে আরও আরও বিস্তরভাবে পড়ব তখন তোমাদের যে জ্ঞান পে আশা করছি তখন অবশ্যই মিটবে তো এইবার আসি তোমাদের প্রশ্নের উত্তর যে কেন ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাকে আমরা হায়ার ক্রিপ্টোগ্যামস বলি একটু খেয়াল করলেই দেখতে পাবে যে থ্যালোফাইটা থেকে ব্রায়োফাইটা কিছুটা উন্নত থ্যালোফাইটার তে থ্যালোফাইটারতে সৃষ্টি হতো না বাট ব্রায়োফাইটাতে কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে আবার ব্যয়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত কারণ এখানে টেরিডোভাইটাতে যে টেরিডোফাইট তার দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা সম্ভব একটু খেয়াল করে শুনবে যারা টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত সেই সকল উদ্ভিদকেই আমরা বলি টেরিডোফাইট ওকে তো এই টেরিডোফাইটের দেহ কি মূল কাণ্ড পাতায় বিভক্ত বা এখানে কিন্তু ব্রণ সৃষ্টি হয় যা থ্যালোভেটা বা ব্রায়োফেটাতে হয় থ্যালোভেটাতে হয় নাই ব্রায়োভেটাতে হয়েছে আবার দেখা যায় যে টেডোভাইটাতে কিন্তু মূল আছে রাইজয়েড নেই রায়জয়েডের পরিবর্তে কী আছে মূল আছে তাহলে অবশ্যই সেটা এই মূল থাকার কারণে টেডোভেটা ব্রায়োফেটার চেয়ে উন্নত একটু খেয়াল করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে থ্যালোভেটার চেয়ে ব্রায়োফেটা কিছুটা উন্নত এবং ব্রায়োফেটার চেয়ে টেরিডোভাইটা আরও একটু বেশি উন্নত অর্থাৎ আবার থ্যালোভেটার অন্তর্গত যে শৈবাল ছত্রাক আছে তাদের থেকেও কিন্তু ব্রায়োফেটার টেডোভেটা উন্নত খেয়াল করবে তাহলে অবশ্যই ব্রায়োফেটা বা টেরিডোভাইটা এই উভয়ই থ্যালোভেটার চেয়ে বেশি উন্নত তাই এই ব্রায়োফেটা এবং টেরিডোভাইটাকে আমরা বলি একটু উচ্চতর বা একটু হায়ার উপরের দিকের ক্রিপ্টোগ্যামস দ্যাটস ওয়াই ওদেরকে আমরা বলি হায়ার ক্রিপ্টোগ্যামস আর এখানে ব্রায়োফাইটা হচ্ছে থ্যালোফাইটা আর টডোফাইটা থ্যালোফাইটা খুব অনুন্নত টেইডোফাইটা বেশ উন্নত এবং এই থ্যালোফাইটা এবং টেডোফাইটার মাঝখানের যে সেতুবন্ধন বা দুইটার মধ্যে যে একটা সংযোগ স্থাপন সেটা করেছে ব্রায়োফাইটা ঠিক আছে তাই ব্রায়োফাইটাকে আবার বলা হয় যে থ্যালোফাইটা ও টেডোফাইটার সংযোগকারী বিভাগ ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি খুব অল্প কিছু টপিক তোমাদের জন্য আলোচনা করার করার জন্য যেন তোমাদের উপর কোনোভাবেই প্রেশার তৈরি না হয় তোমরা যেন পড়াটা পড়ে মজা পাও আনন্দ পাও মনে রেখো যে জিনিসটা যে কাজটা তুমি আনন্দ নিয়ে করতে পারবে সেই কাজটা তুমি সেই কাজটা করে তোমার আসলে খুব কষ্ট হবে না সেই কাজটা করতে গিয়ে তোমার মন খারাপ হবে না সেই কাজটা করতে গিয়ে তোমার কখনোই প্রেশার ফিল করবে না তো চেষ্টা করো পরোটাকে মজা করে করার জন্য চেষ্টা করো পরটাকে বুঝে করার জন্য আর না বুঝলে সেক্ষেত্রে আমরা সব সময় তোমাদের পাশে আছি আমি আছি তোমাদের পাশে সো যে কোনো সময় যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে বা সেটা তুমি যদি ম্যাসেঞ্জারে তুমি নক করতে চাও সেটা করে বা ফোন করেও জিজ্ঞেস করতে পারো আজকে অনেকেই ফোন করেছো ফোন করে আজকে ক্লাসটাতে বেশ একটা সমস্যা হয়েছিল সে সমস্যাটা নিয়ে অনেকেই কথা বলেছ আমি চেষ্টা করেছি তোমাদের সমাধান দেওয়ার জন্য অনেকে ইনবক্সে নক করে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছ খুবই আনন্দের বিষয় আমি দেখে খুব ভালো লাগছে যে তোমাদের জানার আগ্রহ আছে তোমাদের মধ্যে কিউরিয়াসিটি আছে ওকে তো জানার আগ্রহ বা কৌতূহলই কিন্তু তোমাকে জ্ঞান অর্জনের যে সিঁড়ির ওপর দিক সেখানে নিয়ে যাবে হয়তো শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে না কারণ জ্ঞানের কখনো শেষ হয় না আশা করছি তোমরা ক্লাসটা সম্পূর্ণ করেছ যদি করে থাকো অবশ্যই তোমাকে ধন্যবাদ আমরা যখন এই বেনতাম হুকার শ্রেণীবিন্যাস সম্পূর্ণটুকু করব সম্পূর্ণটা শেষ হওয়ার পরে এই শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে আমরা আমি হোমওয়ার্ক দিব তোমরা সেই হোমওয়ার্কটা বাসায় করে সাবমিট করবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যদি বাইরে যাও তার আগে মাস্ক পরে বাইরে যাবে ভালো থাকো সবাই সবাইকে ধন্যবাদ